সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা ঝলমলিয়া হাটে, তো সরাসরি এখানে আড়তে আমরা, তো এটা হচ্ছে সরাসরি যে কৃষক ভাইরা আছে এখানে আপনার এসে সরাসরি ধানগুলো দিয়ে যায়। তো আসলে ন্যায্য মূল্য যখন যে কোনো ব্যবসায়ী ধান কিনে হাটে বেচা কিনা করা লাগে না, তারা সরাসরি আড়তে দিয়ে এখান থেকে। আজকে তারিখ ছিল 21 মার্চ 2024 সাল, রোজ বৃহস্পতিবার হাট। ভাই এগুলো কে বিক্রি করলো? কি ধান এটা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আলহামদুলিল্লাহ, এটা 90 না? এটা কি 90 জিরা না খালি 90 এর মধ্যে? খালি 90 চিকন ধান। কি দাম নিছেন এই ধানটা আজকে? 90। তো দর্শক আজকে সরাসরি পাইকারি বাজার থেকে ক্রয় করেছে 90 ধান, 1500 টাকা মূল করে। আমরা এখানে এক ভাই দেখি কি ধান বেচলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ধান বিক্রি করলেন? সম্পা কাটারি ধান বিক্রি কিনা করলেন। এখানে আপনার কত করে দিছেন? আসলে তো আপনারা এখানে আমি এর আগেও দেখেছি যে সরাসরি অনেক কৃষক ভাইরা ধান দিয়ে যায়। ন্যায্য মূল্য পান আপনাদের? একদম ন্যায্য মূল্য দেয়, কারণ হাটে বেচার প্রয়োজন হয় না। আসলে ন্যায্য মূল্য যদি আসলে দেয় তাহলে হাটে কেনার প্রয়োজন হয় না। তো সম্পা কাটারি কত নিলেন আজকে? আজকে যেটা মানে একটু হাই কোয়ালিটি ভালো আছে 1600, তাই হচ্ছে অনেক ধান আবার একটু কমা থাকলে একটু 10-50 টাকা কম থাকে। তো দর্শক এটা কি ধান? এটাই হচ্ছে সম্পা কাটারি ধান। তো কি কি ধান নিয়েছেন আজকে উঠেছিল? সপ্তাশি বাজার কি নিয়েছেন? 1380 থেকে 1400, এটা হচ্ছে নিয়েছেন সপ্তাশি, 75 একই দাম আছে। সোনা লাল সোনা গুটি সোনা? 1280 থেকে 1300। এটা লাল সোনা না গুটি? সোনা লালটা 1280 থেকে 1300 পর্যন্ত গুটি সোনার বাজার। এর মধ্যে বেচে কিনা? আচ্ছা সন্ধ্যা 5 নাকি ধান? ওই ধান বেশি 1350 টাকার মতো বেশি বাজার। তো আজকে আমরা এখান থেকে আপনার কাছে সব ধানের খবরটা জানছি, যেটা ন্যায্য মূল্য সেটাই দিচ্ছেন। 28 জিরা ধানের অবস্থা কি? জিরা 1700 বেচে কিনা হচ্ছে, অনেকটাই একটু বৃদ্ধি হয়ে গেছে তো ধানের দাম। 28-এর বাজার কি? 1550 থেকে 1600 টাকা পর্যন্ত। আপনার 39-29 এগুলোর বাজার? 1380 থেকে 1400 টাকা পর্যন্ত 29-39-এর বাজার। ধানিগল অরমি, আসলে বাজার তো উঠানামা থেকে 10-20 টাকা কম বেশি এর মধ্যে চলছে। 51 ধানের বাজার এরমই না? 1320 টাকা পর্যন্ত কিনেছেন। এটা হচ্ছে 1450 1400 1450 1450। তো মাঝখানে যে ডাউন হয়েছিল ধানের দাম, এই দামে তো কৃষক অনেকটাই আবার একটু খুশি আছে মনে হয়, মোটামুটি অনেকটাই বাড়ছে আবার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তো দর্শক এখানে আমরা এক কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি, তো বলছে হয়তো এর আগেও মাল দিয়েছে ধান, তো বলছে হ্যাঁ ন্যায্য মূল্য পাওয়া যায়। আসলে সরাসরি এখানে এটা হচ্ছে আড়ত, যদি ন্যায্য মূল্যের মধ্যে আসলে যদি ধান ক্রয় করা যায়। আর এখানে আমরা দেখি যে একদম সরাসরি কৃষক এসে অনেক ধান দিয়ে যায়। বাসমতি বাসমতি না কত নিয়ে আসছে? 1670 বাসমতি, খুব সুন্দর কোয়ালিটি ধানের, একদম ঝকঝকে কালার। তো আজকে এখান থেকেই, এর আগে তো আমি অনেক আগে আসছিলাম, আমার দর্শক অনেকে আপনার নাম্বার চাচ্ছিল, যে বিষয় হচ্ছে দেখা যাচ্ছে কোনো পরামর্শ হোক ধান কেনার জন্য, কি ধান যদি ন্যায্য মূল্যের মধ্যে দিতে পারেন আমাদের কোনো দর্শকে, একটু ফোন নাম্বারটা বলেন আপনি। 01922239153। নাম কি আপনার? মেহেদি হাসান পলাশ। এটা হচ্ছে আপনার ঘর? আচ্ছা ছেঁড়া লাগবে না, আমি একটু তুলে ধরি তাহলেই হবে। এটা পুরো আপনার অ্যাড্রেস না? কাউছার, এটা কার নাম্বার? এটা আপনার আব্বার কাউছার, ওনার আব্বার নাম্বার, আর পলাশ হচ্ছে আপনার নাম, তো তার ছেলে নাম হচ্ছে পলাশ। তো নাম্বার দুইটা দেওয়া থাকলো। আমাদের কোনো দর্শক ব্যবসায়ী ভাইরা যদি ধান ক্রয় এবং বিক্রয় করতে চান, যদি ন্যায্য মূল্যের মধ্যে হয়,
হয়তো অন্য জেলার মধ্যে হলে পারবে কি বলতে পারবো না, হয়তো আমাদের রাজশাহী অঞ্চলের মধ্যে হলে হয়তো ক্রয় করতে পারবে তারা। তো আজকে এখান থেকেই সবাই ভালো থাকবে।